মেটিয়া ব্রুজ ব্লক দুই তৃণমূল কংগ্রেসের পরিচালনায় লালাবাগান ক্লাব প্রাঙ্গণে 27 অক্টোবর বিজয় সম্মেলনী হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। অনুষ্ঠানের আহ্বায়ক পৌরপিতা সুমন রায় চৌধুরী জানান, পূজোর পর মানুষের সাথে যোগাযোগ ও মেলবন্ধনের প্রতিস্থাপনের উদ্দেশ্যে ও মা মাটি মানুষ সরকারের তরফে সকল মানুষের পাশে থাকার বার্তা দিতে এই বিজয়া সম্মেলনীর আয়োজন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন। এদিনের মঞ্চে মোট 9টি ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কর্মীদের মোট 45 জনকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের পৌরপিতা সহ বিধায়ক আব্দুল খালেক মোল্লা। অনুষ্ঠানের শেষে মাতান বাংলা ফোক ব্যান্ডের শিল্পী দীপ চট্টোপাধ্যায়ের গান পরিবেশন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগে এটা করেছি। আজকে আমি মেটিপুরে এসেছিলাম এবং এখানকার বিশিষ্ট বাসিন্দাদের সঙ্গে এখানে একটা সময় কাটালাম। বক্তব্য রাখলাম, আমার খুব ভালো লাগলো। আমি বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তে যা অবস্থা, যদি আপনি তার একটা মানচিত্র ম্যাপের মতো করে আঁকেন, তা 80% যে ছিল তাহলে নতুন পুরনো আদি 90 সব মিলেমিশে আছে। সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। ব্যর্থতা নতুন ডাক্তারদের যে সংগঠন তৈরি হয়েছে সেটা নিয়ে কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে। এই নিয়ে সম্মেলনে যে উদ্দেশ্য করা, যে মানুষের সঙ্গে জনসংযোগ, সেটা আমাদের মন্ত্রী মহাশয় বলে যাবেন, সেটা 100% সফল হয়েছে। আপনারা নিজেরাও দেখবেন যে কত মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানটা সার্থক করতে চলেছি। সর্বোপরি আমাদের যারা বিশিষ্ট রাজনীতিবিদ যারা ছেড়ে দিয়েছিল বা দুঃখে বসে গেছিল বা কোনো কারণে সময়ের অভাবে বসে গেছিল, তাদেরকে আমরা সম্বর্ধনা দিতে পেরেছি। আজকে খুব আনন্দের দিন, খুব ভালো লাগছে। প্রত্যেক কর্মীদের সঙ্গে আমাদের জনসংযোগ, প্রত্যেকের সঙ্গে আমাদের আবার নতুন করে সম্পর্কের আদান প্রদান এবং রাজনৈতিক মেরুকরণের যে একটা বাতাবরণ তৈরি হয়েছিল সেটাকে আমরা কাটিয়ে উঠে আমরা একই সরলরেখায় চলবো, সবাই একসঙ্গে চলবো, একইভাবে আমরা আমাদের গন্তব্য যে আমরা মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নির্দেশকে বাধ্য করে আমরা আগামী রাজনৈতিক কর্মসূচি কর্মীদের সম্বোধনা দিলে আমরা 45 জন কর্মীকে সম্বর্ধনা দিলাম। প্রত্যেকটা ওয়ার্ড থেকে 5 জন করে আমাদের 9টা ওয়ার্ড 45 জনকে সম্বর্ধনা করলাম দিলাম। এবং আমাদের এখানে এরপরেও মনোরঞ্জনের জন্য আমাদের সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে সারেগাম বিখ্যাত গায়ক আবেগে আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। দাদা, সামনে শ্যামা পুজো আছে, সেটা নিয়ে কি শুভেচ্ছা জানো? শ্যামা পুজোতে আমরা সকল কর্মীদের উদ্দেশ্যে বলবো একটু সতর্ক থাকতে, যাতে কোন রকম ভাবে অঘটন না ঘটে। বাজি শব্দবাজি নিষিদ্ধ করার কথা বারবার করে বলবো এবং শব্দবাজির ফলে যাতে কোনো মানুষের প্রাণহানি বা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেটা দিকে, সঙ্গে যারা জীবজন্তু আছে তাদের সঙ্গে অনেকে মজা করার জন্য যে আতশবাজি ব্যবহার করে আমরা তাদেরকেও বলবো জীবজন্তুদের কথা খেয়াল করে সাবধানে বাজি ফাটাবে, তাদেরকে একটু জায়গা দেবেন, তাদেরকে একটু পেশ দেবেন, তারাও যাতে শান্তিতে বসবাস করতে পারে, মানুষকেও শান্তি দেবেন এই আশা। নতুন সভাপতি হিসেবে কাজের দায়িত্ব কতটা বেড়েছে? দায়িত্ব অনেক বেড়েছে, কারণ আমি মেটাপুজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পর এটা আমার প্রথম প্রোগ্রাম। তো আগামী দিন যত যাবে আমাদের দায়িত্ব যখন অভিষেক ব্যানার্জি আমাকে দিয়েছে এবং দায়িত্ব আরও বাড়লো এবং সেই দায়িত্ব সফলভাবে পূর্ণ করার দায়িত্ব আমাকে দিতে হবে, আশা রাখি সকল কর্মীদের সহযোগিতায় আমি আগামী দিন আরও অনেক প্রোগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমি আমাদের সমস্ত নির্দেশকে ফলাফল করার চেষ্টা করবো। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, মেটিয়া ব্রুজ, দক্ষিণ ২৪ পরগনা।